আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার আল মাহমুদ। আজকে আলোচনা করব মাথা ব্যথা নিয়ে, এবং মাথা ব্যথার যে মাইগ্রেন পর্যায়ে রয়েছে, একটি স্টেজ রয়েছে যার নাম মাইগ্রেন। এই মাইগ্রেন হলে কি কি লক্ষণ দেখা দেয়, এবং মাইগ্রেন হলে হোমিওপ্যাথিতে কি কি ঔষধ আপনি ব্যবহার করতে পারেন, হোমিওপ্যাথি কি কি ঔষধ সেবন করার মাধ্যমে মাইগ্রেন রোগ থেকে আপনি সুস্থতা লাভ করতে পারেন, এবং যেটি স্থায়ী সমাধান, আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধু, বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটা কতটা বেশি হেল্পফুল এবং গুরুত্বপূর্ণ আপনার জন্য হবে। সো এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। মাইগ্রেনের রোগ দেখা দিলে মাথা প্রচণ্ড ব্যথা করে, মনে হয় মাথায় কেউ বাড়ি মারতেছে কোনো কিছু দিয়ে, একদিকে মাথা ব্যথা করে, সেই ব্যথাটা আর একদিকে চলে যায়। এই রোগ দেখা দিলে মেজাজ খিটখিটে থাকে এবং হাইপারটেনশন হয়, ঘুম হয় না, আর কিচ্ছু ভালো লাগে না। মাথা যদি ভারী ভার বোধ হয়, মাথা যদি ভার বোধ হয় তখন কি কারো ভালো লাগবে? কখনোই না। প্রিয় দর্শক, যাদের মাইগ্রেনের মাথা ব্যথা করে এবং মাথা ব্যথার কারণে মাথাটা গরম হয়ে থাকে, মাথায় হাত দিলে মাথা গরম বোধ হয়, চোখ মুখটা লাল বর্ণের হয়ে আছে, এবং এই মাইগ্রেনের মাথা ব্যথাটা অনেক দিনের নয়, তাদের জন্য বেলাডোনা 200 মেডিসিনটি খুবই কার্যকরী। এই বেলাডোনা 200 মেডিসিনটির আরও বেশ কিছু লক্ষণ রয়েছে, যেমন তাদের চোখ মুখ লাল হয়ে থাকবে, তাদের প্রচণ্ড জ্বর আসতে পারে, এবং তাদের জ্বরের ধরনটা হবে শরীরটা অনেক বেশি গরম হয়ে থাকবে। তাদের জন্য বেলাডোনা মেডিসিনটি খুবই কার্যকরী। যাদের কখনো যাদের কোনো ইঞ্জুরি হয়েছিল, মাথায় আঘাত লেগেছিল এবং একটি পর্যায়ে তার মাইগ্রেনের মাথা ব্যথা হয়েছে, এবং একটি পর্যায়ে তার মাইগ্রেন রোগ দেখা দিয়েছে, তাদের জন্য আর্নিকা মেডিসিনটি খুবই কার্যকরী। তবে রোগীর অবস্থান ভেদে, রোগীর শারীরিক অবস্থা, মানসিক অবস্থা এবং রোগীর বয়স অনুযায়ী এটি কিন্তু পরিবর্তন হতে পারে। যেমন আর্নিকা 30, 200 এবং 1 mm, 50 mm, 10 mm, cm পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। মনে রাখবেন, মেডিসিন সিলেকশন যদি সঠিক হয়, সেই ক্ষেত্রে মেডিসিনের পাওয়ার যদি বাড়াইতে হয় সেই ক্ষেত্রে কোনো বাধা নেই। রোগী সুস্থ হতে গেলে, রোগীকে সুস্থ করতে গেলে অবশ্যই পাওয়ার বাড়িয়ে দেওয়া সম্ভব, এবং পাওয়ার বাড়িয়ে দেওয়া হতে পারে, পাওয়ার বাড়িয়ে ওষুধ খাওয়া যেতে পারে। যাদের সাইনাসের সমস্যা রয়েছে, পাশাপাশি মাইগ্রেনের রোগ রয়েছে, যাদের সারাক্ষণ স্যানস্যান করে নাক, নাক বন্ধ হয়ে থাকে, অ্যালার্জেটিক সমস্যা রয়েছে, একটু বাইরে গেলে ধুলিবালি লাগলেই তার নাকে হাঁচি পড়ে, পানি পড়ে, একদম ফ্রেশ পানি পড়তেছে, তাদের জন্য রয়েছে স্যাঙ্গোনোরিয়া মেডিসিনটি। এই স্যাঙ্গোনোরিয়া মেডিসিনটি 3x-এ খুবই ভালো কাজ করে থাকে। যাদের নাকের পলিপাসের পাশাপাশি টনসিলাইটিস, পাইলসের সমস্যা, নাকে হাড় বাঁকা, শরীরে বিভিন্ন জায়গায় টিউমার, শরীরে অনেক জায়গায় আঁচিলের সমস্যা দেখা দিয়েছে, সাইকোটিক ম্যানিফেস্টেশন কভার করে, মায়ের ব্রেস্ট টিউমার ছিল, বাবার ব্রেন টিউমার ছিল, যাদের অতীতে যক্ষা বা টিবি রোগ হয়েছিল, এখন তাদের মাইগ্রেনের সমস্যা দেখা দিয়েছে, সেই ক্ষেত্রে লক্ষণ ভেদে রোগীর রোগ লক্ষণ অনুযায়ী, রোগীর সিমটম মিলিয়ে তাদেরকে থুজা মেডিসিনটি প্রেফার করা যেতে পারে। থুজা মেডিসিনটি আরও বেশ কিছু লক্ষণ রয়েছে, যেমন এই রোগীরা অতিরিক্ত গরম বা অতিরিক্ত শীত তাদের লাগতে পারে, অর্থাৎ তারা উভয় কাতর হতে পারে। এই রোগীরা ভাতে কাঁচা লবণ খাবে, এই রোগীদের ভাজা পোড়া বেশি পছন্দ হবে, এই রোগীদের অ্যালার্জেটিক সমস্যা থাকতে পারে, তাদের বিভিন্ন জায়গায় লাইপোমা, ফাইব্রয়েড, ফাইব্রোঅ্যাডিনোমা, এই সমস্যাগুলো তাদের থাকতে পারে। প্রিয় বন্ধুরা, এখন আলোচনা করব একটি বায়োকেমিক মেডিসিন নিয়ে, যেটি মাইগ্রেনের জন্য খুবই কার্যকরী, সেটি হচ্ছে ম্যাকফস 6x। এর সাথে ক্যালকেরিয়া ফ্লোর মেডিসিনটিও চমৎকার রেজাল্ট দিয়ে থাকে। এই মেডিসিন সেবন করার মাধ্যমে মাইগ্রেনের যে হেডেক রয়েছে, মাথা ব্যথা রয়েছে, সেটি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। যাদের পেটে সারা বছর গন্ডগোল, পেট ব্যথা, যাদের পাইলসের সমস্যা, যাদের হজম ঠিকমতো হয় না, বাইরের খাবার খেলে, একটু খাবার খেলে তাদের প্রবলেম হয়, তাদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে, পেট ভুটভাট করে, পেট ফুলে উঠে থাকে, আমাশয়ের সমস্যা, IBS-এর সমস্যা, সারাক্ষণ পেট, মানে পেট নিয়ে তাদের সমস্যা, এ ধরনের রোগী যারা আবার মাইগ্রেনের সমস্যায় ভুগছেন, মাথা ব্যথা করছে, এবং উগ্র কোনো খাবার, যেমন তারা বেশি ভাজা পোড়া অথবা তারা কোনো ভুনা করা, ভুনা কষানো কোনো খাবার, কোনো বিয়ে বাড়িতে গিয়ে কোনো মাংস খাবে বা কোনো দাওয়াতে গিয়ে মাংস খাবে, ভুনা কষানো খাবার খেবে খাবে, তখনই তাদের পেটে সমস্যা হয়, পাশাপাশি মাইগ্রেনের সমস্যা রয়েছে।
তাদের জন্য নাক্স ভূমিকা মেডিসিনটি 30 পাওয়ার 200 1 এম 10 এম পর্যন্ত ব্যবহার হতে পারে। এটি ব্যবহার করে খুবই চমৎকার রেজাল্ট আসে, এটি ব্যবহার করে আপনি চমৎকার রেজাল্ট উপভোগ করতে পারেন। বন্ধুরা, যারা রোদের মধ্যে গেলেই মাথা ব্যথা করে, বজ্রপাতে যখন আকাশ ডাকে তখন হাউ মাউ করে চিল্লে ওঠে, তাদের ভয়ভীতি কাজ করে, এবং যা যে সমস্ত রোগীরা কনফিউজড, তারা কোন কাজ করবে তারা ঠিক মতো বুঝতেই পারে না যে আমি এটা করব না করব না, অর্থাৎ তারা ইনডিসিশনে ভোগে এবং তারা খুবই অভিমানী। যেমন কোনো নারীর যদি এমন হয়ে থাকে, স্বামীর সাথে স্বামীকে জেলে পুড়ে খায় সারাক্ষণ, স্বামীর সাথে খুবই মান অভিমান, আবার যদি একটু মাথায় হাত বুলিয়ে স্বামী যদি তাকে বুঝায় যে তুমি অভিমান করো না, তুমি এরকম তাকে যদি বুঝায়, সে সাথে সাথে আবার তার রাগ শেষ হয়ে যায়, পানির মতো রাগটা শেষ হয়ে যায়, অর্থাৎ রাগটা ধরে রাখে না। এবং তারা কি করলো এই কাজটা তারা ভুলে যায়, মাত্র গেট লক করে এসেছে, দরজাটা লাগিয়ে দিয়েছে, এখন দরজাটা সিটকি লাগাই দিয়েছে নাকি সেটি লাগিয়ে দেয়নি সেটি সে ভুলে গিয়েছে। তাদের কনস্টিপেশনের সমস্যা, পায়খানা কষা, অ্যাসিডিটির সমস্যা হয়, রুটি পছন্দ করে, তিতা খাবার তারা পছন্দ করে, এ ধরনের রোগীদের জন্য নেট্রামিওর 200 মেডিসিনটি খুবই ভালো কাজ করে থাকে। বন্ধুরা, যে সিমটমগুলো বললাম, এই সিমটমে যদি মাইগ্রেনের রোগী হয়ে থাকে তার জন্য নেট্রামিওর 200 1 এম 10 এম পর্যন্ত ব্যবহার হয়ে থাকে, নেট্রামিওর 6x ও ব্যবহার করা যেতে পারে। তো এতক্ষণ যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যে মেডিসিনগুলো নিয়ে আলোচনা করলাম, অবশ্যই মেডিসিনগুলি চিকিৎসকের শরণাপন্ন হয়ে সেবন করুন, নিজে নিজে নিজের ডাক্তারি করতে যাবেন না, এতে হিতের বিপরীত হতে পারে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার মাইগ্রেন রোগ থেকে আপনি হোমিওপ্যাথি সঠিক চিকিৎসা নিয়ে ভালো মানের জার্মানি ওষুধ সেবন করার মাধ্যমে পরিপূর্ণভাবে আপনি সুস্থতা লাভ করুন, সে প্রত্যাশায় বন্ধু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।